হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সেগাস চ্যানেলে। আর আজকে আমরা কাইজু নাম্বার 8-এর 4 নম্বর পর্বকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে সব ক্যান্ডিডেট ফাইনাল এক্সাম দেওয়ার জন্য চলে যায়, আর তখন ডিফেন্স ফোর্স তাদেরকে কাইজু ডিফেন্স সোর্ড দেয় আর তাদেরকে কাইজুদের সাথে লড়ার জন্য বলে। আর তখন আমরা দেখতে পাই যে কাফকা সেই স্যুটের কোনো পাওয়ার ইউজ করতে পারছিল না, যার কারণে সে অনেক বাজেভাবে আহত হয়ে যায়, কিন্তু সে তবুও হার মানে না। তো এগুলো আমরা আগের এপিসোডে দেখেছিলাম। এরপর এই এপিসোডের শুরুতেই আমাদের কাফকাকে দেখানো হয়। সে বলে, এইবার আমি হার মানব না, এই বলে সে আবার তার নিজের পায়ে দাঁড়িয়ে যায়। তখন কোনোমি বলে, এ তো সঙ্গে সঙ্গে তার ভাঙা পা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এতে তার অনেক ব্যথা হচ্ছে হয়তো। তখন সোসিরো বলে, এটা তোমার ইচ্ছা যে তুমি লড়াই চালিয়ে যাবে কি না, কিন্তু আমি যদি কোনোভাবে দেখি যে তুমি বিপদে আছো তাহলে আমি তোমার শিল্ড সঙ্গে সঙ্গে খুলে দেবো। তখন কাফকা বলে, ঠিক আছে আমি রাজি আছি। এরপর কাফকা রেনোকে বলে, রেনো তোমাকে আর চিন্তা করতে হবে না, আর আমরা যা ডিল করেছিলাম সেই হিসেবেই তুমি এগিয়ে যাও। তখন রেনো বলে, আপনাকে আমার চিন্তা করতে হবে না, আমি আপনার সাথে সাথে থাকবো, তাহলে চলো একসাথে আমাদের সেরাটা দিই। আর তখন তারা দুজন হাত মিলিয়ে নেয়, আর এখানে সোসিরো তাদেরকে দেখে আর হাসতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে রেনো কাফকাকে তার কাঁধে নিয়ে দৌড়াতে থাকে। তখন কাফকা বলে, এখন আমাদের পাওয়ার এক হয়ে গেছে, এখন আমাদেরকে কেউ থামাতে পারবে না। তখন রেনো বলে, আমাদেরকে অনেক অদ্ভুত লাগছে, তাই এইভাবে চিৎকার করো না। তখন কাফকা বলে, তোমার স্যুটের পাওয়ার ইউজ করো। আর রেনো বলে, আর আপনি আপনার নলেজ আর এক্সপিরিয়েন্স দিয়ে কাইজুদেরকে অ্যাটাক করতে থাকেন। তখন এটা দেখে শশীরও হাসতেই থাকে আর বলে, এদের দুজনকে পাশ করে দেওয়া উচিত, আর এরা আমাদেরকে হাসিয়ে আমাদের টেনশন দূর করতে পারবে। তখন কোনোমি বলে, এইসব ছাড়ো আর তুমি তোমার কাজে মন দাও। তখন এখানে কাফকা বলে, চলো তাড়াতাড়ি সিনোমিয়ার কাছে। আর তখন রেনো অনেক স্পিডে দৌড়াতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে সব ক্যান্ডিডেট আলাদা আলাদা কায়জুদের সাথে লড়াই করছিল। তখন ফুরোহাশি বলে, বড় কায়জুর কাছে যাব। আর তখন সিনোমিয়া তার থেকে আগে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই যে সেই রাস্তায় আসা সমস্ত কায়জুকে সে মারতে থাকে। তখন রেনো বলে, আমরা যখনই তাদের কাছে যাব তখনই আমাদেরকে সাপোর্ট করতে হবে স্যার। আর এই দিকে সিনোমিয়ার কারোর সাহায্য ছাড়াই একা সবাইকে মারতে থাকে, আর এক এক করে সব কায়জুকে মারতে থাকে আর এগোতে থাকে। তখন ইজুমো বলে, মনে হচ্ছে এ তো আমাদেরকে কিছু করতেই দেবে না। এরপর আমরা দেখতে পাই যে সিনোমিয়া একটা রড তুলে নেয়, আর দুটো কাইজুকে সে রড দিয়ে নিচে ফেলে দেয়। মানে তার কাছে এতটা পরিমাণের শক্তি ছিল। তখন কোনোমি বলে, সিনোমিয়া এরিয়ার লাস্ট ইয়োজুকে মেরে দিয়েছে, আর এখন সে হঞ্জুর দিকে যাচ্ছে। তখন সিনোমিয়া সেই বড় কাইজুর কাছে এসে একটা ব্লাস্ট করে, যার কারণে সে আর কিছু শুনতে পায় না। আর তখন সিনোমিয়া তার পায়ের সাহায্যে সেই কাইজুর দাঁতের মাঝখানে দাঁড়িয়ে থাকে, আর তার বন্দুক দিয়ে তার মুখের ভেতরে লাগাতার গুলি করে দেয়। তখন আমরা দেখতে পাই যে সেই কাইজু সঙ্গে সঙ্গে মারা যায় এবং ছিটকে যায়। তখন কোনোমি বলে, শেষ কাইজুও মারা গেছে, তো সেই জন্য এই এক্সামের ফাইনাল স্টেজ শেষ হয়ে গেছে, আর এখন আমরা জোনদের ফিরিয়ে নিচ্ছি, আর সবাই অনেক ভালো কাজ করেছে। তখন এটা শুনে কাফকা আর রেনো অনেক অবাক হয়ে যায়। আর কাফকা বলে, ওই মেয়ে তো সত্যিই অনেক বেশি ফার্স্ট। তখন কোনোমি বলে, তাহলে আমাদেরকে ওখানে মেডিকেল টিম পাঠাতে হবে, তাই তো ভাইস ক্যাপ্টেন? তো সোসিরো বলে, হ্যাঁ ঠিক বলছো। আর সে ভাবতে থাকে যে এটা তো আমার ভাবনার থেকেও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো মিনা বলে, আমি যতটা সিনোমিয়ার ব্যাপারে শুনেছিলাম সে তার থেকেও বেশি শক্তিশালী। তখন সোসিরো ভাবতে থাকে, এটা তো অনেক দারুণ ব্যাপার যে মিনার পছন্দ হয়ে গেছে সিনোমিয়াকে। আর বলে, আমি তো ভেবেছিলাম এখন থেকে তো 30 জন বাইরে বেরিয়ে যাবে, কিন্তু এখান থেকে কেউ বের হয়নি, আর লোকেরাও অনেক কম আহত হয়েছে। এই সব কিছু সিনোমিয়ার কারণেই হয়েছে। ডিরেক্টরের মেয়ে তো সত্যিই অনেক অসাধারণ, আর এ একদিন ডিফেন্স ফোর্সে অনেক বড় অফিসার হবে। এদিকে সিনোমিয়া বলে, আমি পারফেক্ট ছিলাম তো ড্যাট, চলো এখন যাওয়ার সময় এসে গেছে, আর এখন আমাকে চতুর্থবার কাফকার ওপর হাসতে হবে। আর তখনই সে ফিল করে যে তার পেছনে একটা কায়জু আছে, আর সে তার বুকে অ্যাট্যাক করে দেয়। আর এদিকে রেনো বলে, সবাই যেমনটা বলেছিলে সিনোমিয়া তো সত্যি মনস্টার একজন। কাফকা বলে, তুমি একদম ঠিক বলছো, সে যা বলেছিল সেটাই করেছে, কিন্তু তার জন্যই আমরা আজকে এখানে আসতে পেরেছি, এখন আমাদেরকে শুধু রেজাল্টের অপেক্ষা করতে হবে। তখন আমরা দেখতে পাই যে আশেপাশে সব কায়জু আবার জীবন্ত হতে থাকে। তখন কাফকা বলে, এটা এখন কি হচ্ছে? তো রেনো তাকে সেখান থেকে যাওয়ার জন্য বলে, আর তখনই কাফকা কিছু ফিল করে,
আর এইদিকে শিনোমিয়ার শরীর থেকে রক্ত পড়তে থাকে সেই অ্যাটাকটার কারণে। আর সে ভাবতে থাকে, আমি অনেক কষ্ট করে আমার শিল্ডকে একটা সিঙ্গেল পয়েন্টে ফোকাস করে নিজেকে বাঁচাতে পেরেছি, আর আমি এখনই লড়াই করতে পারবো না। তখন সেই কাইজু বলে, তো তুমি এখনও নড়াচড়া করতে পারছো, কিন্তু তোমার শরীরের ওপর কি হচ্ছে? এরপর সেই কাইজু হঞ্জুকে জীবন্ত করে দেয়। তখন শিনোমিয়া অবাক হয়ে যায় যে কাইজু কথা বলতে পারে, আর সেই কাইজু শক্তিশালীর সাথে সাথে অনেক ইন্টেলিজেন্টও। আমি একে শেষ করে দেবো। আর যখনই সে তাকে গুলি মারতে যাবে, তখন সেই কাইজু তার উপর অ্যাট্যাক করে দেয়, যার কারণে শিনোমিয়া অনেক বেশি আহত হয়ে যায়, আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন কোনোমি বলে, শিনোমিয়া অনেক বেশি আহত হয়ে গেছে। তো সোশিরো বলে, ওখানে হচ্ছেটা কি? কোনোমি বলে, আমরা সেখান থেকে ড্রোন সরিয়ে দিয়েছি, সেই কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এখন আমরা সেই সব কাইজু থেকে আবার সিগন্যাল পাচ্ছি যাদেরকে মারা হয়ে গেছিলো। তখন সোশিরো বলে, তুমি কীসব বলে যাচ্ছ? সেই কাইজু আবার কি করে জীবন্ত হতে পারে? তো কোনোমি বলে, আমরা এখন বড় কাইজু জীবন্ত হওয়ারও সিগন্যাল পাচ্ছি, আর এখন সে 6.4 ফর্টিটিউড হয়ে গেছে। তো সোশিরো বলে, এ তো আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে গেছে, একে মারার জন্য তো পুরো ডিফেন্স ফোর্স লাগবে, আর এই কাইজুকে শুধুমাত্র দুজনই মারতে পারবে, আর সেটা হলো আমি আর মিনা। আর তখন মিনা ড্রোনদের আবার পাঠাতে বলে, আর সোশিরো আর সে এক্সাম গ্রাউন্ডের দিকে যেতে থাকে। আর তখন সেখানে এমার্জেন্সি অ্যানাউন্সড করে দেওয়া হয়, আর সব এক্সামিনারদের কাছাকাছি সেল্টারে যাওয়ার জন্য বলে। আর এইদিকে শিনোমিয়া ভাবতে থাকে, আমি এই সময় পালাতে পারবো না, কেননা যদি একে কেউ না আটকায় তাহলে সে কোটি কোটি মানুষ মারা যাবে, আর যতক্ষণ আমি নড়তে পারছি ততক্ষণ আমি লড়াই করতে থাকবো, আর যতক্ষণ আমি লড়াইয়ের ময়দানে আছি ততক্ষণ আমাকে কেউ মারতে পারবে না। আর তখন তার বাবার কথা মনে পড়ে, যে বলেছিল তোমাকে এই দেশের ভবিষ্যতের জন্য পারফেক্ট হতে হবে। আর যখনই সে সেই কাইজুর দিকে গুলি করতে যাবে, তখনই সেই কাইজু তাকে দূরে ফেলে দেয়। আর এরপর আমাদের শিনোমিয়ার পাস্ট দেখানো হয়, যেখানে সে স্কুলের এন্ট্রেন্স এক্সামে টপ করে। আর তখন সে দেখে যে যারা পাস হয়েছে তাদের প্যারেন্টস তাদেরকে আরও উৎসাহ দিতে থাকে এবং তাদেরকে মোটিভেট করতে থাকে, কিন্তু তার বাবা সেখানে ছিল না। তখনই তার সার্ভেন্ট এসে বলে, শিনোমিয়া, আপনার জেনে হয়তো ভালো লাগবে যে আজকে মাস্টার ঘরে আছে, আর সে আপনার রেজাল্ট দেখে অনেক খুশি হবে। তো এইদিকে শিনোমিয়া তার বাবার কাছে আসে, আর তার বাবা বলে, তো তুমি টপ করেছো, এমনিতে এটা তো হওয়ারই ছিল, আর এতে কোনো ফারাক পড়ে না, একটা সাকসেসে তুমি যত বেশি খুশি হবে মানুষ তত বেশি ফেল হয়ে যায় তার পরের বারে, তাই বেশি খুশি না হয়ে তোমার পরের গোলের দিকে যাও। মনে রাখবে শিনোমিয়া, তোমাকে এই দেশের ফিউচারের জন্য পারফেক্ট হতে হবে, আর এটাই তোমার মায়ের শেষ ইচ্ছা ছিল। আর এখানে শিনোমিয়া ভাবতে থাকে, আমি এত সহজে হার মানবো না, আমি এখনও লড়াই করব। আর তখন সেই কাইজু আবার তাকে মেরে দেয়। তখন শিনোমিয়া বলে, আমার একটা হাত ভেঙে গেছে তো কি হয়েছে, আমি এখনও এর সাথেই লড়াই করতে পারবো। আর তখন আমরা দেখতে পাই যে তার হাত থেকে তার বন্দুক নিচে পড়ে যায়, আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে। আর এইদিকে কাইজুর সিং আবার রিজেনারেট হয়ে যায়। তখন কোনোমি বলে, আমরা কাইজুকে দেখতে পেয়েছি, আর শিনোমিয়া তার কাছে আহত হয়ে পড়ে আছে, আর সেই কাইজুর আবার সিং এসে গেছে, সে অ্যাটাক করার জন্য আশেপাশে থেকে এনার্জি জড়ো করছে। তখন সুশিরো ভাবতে থাকে যে আমরা কি টাইমের আগে সেখানে যেতে পারবো? আর এইদিকে সেই কাইজু এনার্জি জড়ো করা শুরু করে দেয়। শিনোমিয়া ভাবতে থাকে, এখন আমার শেষ সময় চলে এসেছে, আমাকে ক্ষমা করে দেবে ড্যাড, আমি পারফেক্ট হতে পারিনি। তখন কাফকা বলে, তুমি অনেক ভালো কাজ করেছো শিনোমিয়া। তখন শিনোমিয়া বলে, কিন্তু তুমি এখানে কি করছো? আর তখন আমরা দেখতে পাই যে কাফকা সেই কাইজুর হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়, আর সে কাইজু তো ট্রান্সফর্ম হয়ে গিয়ে বলে, তুমি এখানে অনেক ভালো কাজ করেছো, যদি না তুমি তার সাথে লড়াই করতে তাহলে সবাই বেঁচে পালাতে পারতো না, তাই এখন সব কিছু আমার উপরে ছেড়ে দাও। তখন এখানে সবাই সেল্টারের দিকে যেতে থাকে। এরপর আমাদের কিছুক্ষণ আগের সিন দেখানো হয়, যেখানে সবাই জানতে পারে যে কাইজু আবার জীবন্ত হয়ে গেছে, আর রেনো কাফকাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তখন একজন বলে, কেউ ওই দিকে যাবে না, কেননা শিনোমিয়া এখন বড় কাইজুর সাথে লড়াই করছে, আমি হেডকোয়ার্টারকে বলতে যাচ্ছি সব কিছু, তাই তোমরা সবাই এখান থেকে বাইরে বেরিয়ে যাও। তখন রেনো বলে, আপনি শুনতে পেয়েছেন তো স্যার? কিন্তু তখন রেনো দেখে যে কাফকা সেখান থেকে অলরেডি গায়েব হয়ে গেছে, আর ভাবতে থাকে যে সে ট্রান্সফর্ম হয়ে যাবে না তো, আর সে যদি এখানে কাইজুতে ট্রান্সফর্ম হয়ে যায় তাহলে তো সে সিওর মারা যাবে। আর এরপর রেনো কাফকার কাছে যেতে থাকে। এইদিকে শিনোমিয়া বলে, এখানে হচ্ছেটা কি, তুমি কি একজন কাইজু? তখন কাফকা বলে, প্লিজ প্লিজ শিনোমিয়া, এর ব্যাপারে কাউকে বলবে না, আমি তোমার কাছে হাত জড়ো করছি। আর তখনই সেই কাইজু আবার কাফকার ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু কাফকা তার একটা হাত দিয়ে সেই কাইজুর অ্যাটাককে দূরে ফেলে দেয়। তখন কাফকা বলে, আমি কিছুক্ষণ পর সব কিছু বলবো তোমায়, কিন্তু তার আগে এর অবস্থা আমি খারাপ করে দিয়ে আসি, আর ততক্ষণ তুমি আরাম করো।
আর তখন আমরা দেখতে পাই যে কাফকা তার পাওয়ারকে একসাথে করে নেয়। আর কোনোমি বলে, আমি সেই কায়জুর পাশে আরও একটা কায়জুর পাওয়ার দেখতে পাচ্ছি। তখন সুশিরো বলে, তুমি কী কী দেখতে পাচ্ছ? তো কোনোমি বলে, আমার ড্রোন খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু সেই নতুন কায়জুর ফর্টিটিউড 9.8। তখন সুশিরো বলে, এটা অসম্ভব, মনে হয় আমাদের সিস্টেম খারাপ হয়ে গেছে। আর যদি এটা সত্যি হয় তাহলে এটা কায়জুর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কায়জু হবে। আর এরপর সেই কায়জু কাফকার দিকে যেতে থাকে, আর কাফকা তার আশেপাশে এনার্জি জড়ো করে আর বলে, আমাকে ক্ষমা করবে, তবে আমার কাছে বেশি সময় নেই, সেই জন্য আমি তোমাকে একটা পাঞ্চ মেরেই শেষ করে দেবো। তখন কাফকা আর কায়জু একে অপরকে ঘুষি মারে, আর তখন আমরা দেখতে পাই যে কাফকার পাওয়ারের কারণে কায়জুর শরীর আর হাড় পুরো আলাদা হয়ে যায়, আর সেখানে রক্তের বৃষ্টি পড়তে থাকে, আর তখন সব শেষ হয়ে যায়। এই সব কিছু দেখে সিনোমিয়া তো অনেক বেশি শক্ত হয়ে যায়, আর কাফকা বলে, চলো দেখা যাক যে এরপরেও কি তুমি আবার জীবন্ত হতে চাও। আর তখন আমরা দেখতে পাই যে সেই কায়জু তার অর্গানগুলো আবার নড়াতে থাকে, আর কাফকা বলে, আরে আরে আমি আমি তো জাস্ট মজা করছিলাম, আবার জীবন্ত হয়েও না প্লিজ। আর এরপর সেই অর্গানগুলো আবার নিচে পড়ে যায়। তো সিনোমিয়া বলে, এ কে? আর তখন কাফকা সিনোমিয়ার দিকে ছুটে যায়, আর সিনোমিয়ার ওপর অ্যাটাক করছিল একটা কায়জু তাকে এক ছটকায় মেরে দেয়, আর বলে, মনে হচ্ছে তুমি একদম ঠিক আছো, আর আমি এটা দেখে অনেক বেশি খুশি হয়েছি, কিন্তু তোমাকে এইভাবে নিজেকে বিপদে ফেলাটা উচিত হয়নি। তখন রেনো কাফকার মাথায় মেরে বলে, আর আপনারও এই কথাটা মনে রাখা উচিত, আপনি আমার পেছন থেকে পালিয়ে এসেছেন, আমি কি দেখলাম এখানে এসে যে আপনি ট্রান্সফর্ম হয়ে গেছেন? তখন কাফকা বলে, আসলে আমি ভাবছিলাম যে আমি শুধু আমার বডি পার্টকেই ট্রান্সফর্ম করব, কিন্তু সেই বড় কায়জু অনেক বেশি শক্তিশালী ছিল, তাই আমাকে ট্রান্সফর্ম হতেই হয়েছে। আর তখন সিনোমিয়া অজ্ঞান হয়ে যায়, আর কিছুক্ষণ পর সেখানে মিনা আশিরো সেখানে চলে যায়। তখন আশিরো বলে, এখানে কি হয়েছে, আর এই সব কিছু কে করেছে? মনে হচ্ছে আমি এর আগেও এই সব কিছু দেখেছি। তখন মিনা টিম তাদেরকে বলে যে তারা কোনো এক্সামিনিসদের পায়নি। তখন কোনোমি বলে, আমরা এখনই জানতে পারলাম যে তিনজন শেল্টারে চলে গেছে, তারা হলো সিনোমিয়া, রেনো আর কাফকা। তখন শশিরও বলে, ভালো হয়েছে যে তারা ঠিক আছে, আমি এটা মানছি যে সিনোমিয়া অনেক বেশি শক্তিশালী, কিন্তু সেও এটা করতে পারবে না। তখন মিনা বলে, প্রথমে সব কায়জু আবার বেঁচে গেছে, আর তারপর এখানে এত বড় ব্লাস্ট হলো, সবাই এখানে ইনভেস্টিগেশন ইউনিটসের আর ডিসপোজাল ইউনিটসকে ডেকে নাও, ততক্ষণ আমি আর শশিরও গিয়ে বাকি কায়জুদের মেরে আসছি। তখন শশিরও ভাবতে থাকে, এখন আমার মনে পড়ছে, এমন সব সিন আমি 3 মাস আগেও দেখেছিলাম, তার মানে সেটা আর এটার মধ্যে কোনো কানেকশন আছে। এদিকে আমরা দেখতে পাই যে কাফকাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়, আর রেনো বলে, আমার ভালো লেগেছে যে আপনার বেশি চোট আসেনি, আর সিনোমিয়ার অবস্থাও এখন ঠিক আছে, তারা ডিফেন্স ফোর্সে ভালো ভালো টেকনোলজি দিয়ে তাকে ঠিক করছে। তখন কাফকা বলে, কিন্তু সে এত ভালো ট্রিটমেন্ট কেন পাচ্ছে? তো রেনো বলে, আপনি এখানে আছেন কেননা আপনি কিছু ছোটোখাটো চোট লেগেছে। তখন কাফকা বলে, কত কিছু হয়ে গেছে আমাদের সাথে। আর তখন সেখানে মিনা আসে আর বলে, আমি শুনেছিলাম যে তুমি সিনোমিয়াকে শেল্টারে নিয়ে এসেছিলে, তো সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ বলতে এসেছি। আর এরপর সে সেখান থেকে চলে যায়। তখন কাফকা তাকে ডাকতে যাচ্ছিল, কিন্তু সে ভাবে এখন তাকে ডাকার সময় আসেনি, আমি তার সাথে তখনই কথা বলবো যখন আমি একজন অফিসার হয়ে যাব। আর এই দিকে সিনোমিয়া তার বাবার ব্যাপারে ভাবতে থাকে আর বলে, আমাকে ক্ষমা করে দেবে দাঁড়, আমি পারফেক্ট হতে পারিনি। তখন শশিরও সেখানে চলে আসে আর সে বলে, কায়জু আবার বেঁচে গেছিলো, তাদেরকে আমরা মেরে দিচ্ছি, আর এতে কেউ মারা যায়নি, এটা ভালো হয়েছে, আর সবাই তোমার জন্য বাঁচতে পেরেছে, কেননা তুমি সেই বড় কায়জুকে হারিয়ে দিয়েছিলে। যেটা শুনে সিনোমিয়া একটু অন্য মনস্ক হয়ে যায়। তখন শশিরও বলে, কি হলো, তুমি কি মারুনি তাকে? তখন সিনোমিয়া কাফকার কথা মনে পড়ে আর সে বলে, না না আমি তাকে মেরেছি। এরপর সেই কায়জু যে সব কায়জুকে জীবন্ত করেছিল সে এখানে খবর শুনছিল, যেখানে সে জানতে পারে যে ডিফেন্স ফোর্স ট্রেনিং সেন্টারে কেউ মারা যায়নি। এটা শুনে সে অনেক বেশি উদাস হয়ে যায় আর বলে, এটা তো অসম্ভব, কেননা কোনো ক্যাপ্টেনের এত শক্তিশালী নয় যে সে তাকে মারতে পারে। আর তখন সে কায়জু নাম্বার 8-এর ব্যাপারে খবর শুনতে পায়, কিন্তু সে তার ব্যাপারে কিছু জানে না। আর তখন তার সাথীরা তাকে ফোন করে আর তাকে বাইরে বেরোনোর জন্য বলে। আর তখন আমরা দেখতে পাই যে সেই কায়জু মানুষ হয়ে যায়, আর এরপর সে বাথরুম দিয়ে বের হয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই যে সেই কায়জু কাফকার ডিসপোজাল টিমেই কাজ করে, আর সে নতুন জয়েন করেছে তাদের টিমে। এরপর তারা সেখান থেকে যেতে থাকে, আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটা। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও, আর তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।